الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আমরা যে ধারাবাহিক আলোচনা করতেছিলাম আপনার জ্ঞান নির্দেশিকা সম্পর্কে যেখানে আমরা কিছু বিধিবিধান হেকমতের কথা আদবের কথা শিষ্টাচারের কথা এবং শূন্যতের কথা সেটার আরেকটি পর্ব আমরা শুরু করতে যাচ্ছি এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ইসলামে আপনার পশুরও কিছু অধিকার আছে হ্যাঁ অনেকে আসে মানুষের অধিকার দিতে চায় না অথচ ইসলাম পশুদের অধিকার দিয়েছেন হ্যাঁ পশুর অধিকার অনেকগুলো হ্যাঁ তার মধ্যে আমরা বারোটা বলার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে যে আপনি কোনো পশুকে জীবিত অবস্থায় নিজের কোনো কিছুকে টার্গেট বানাবেন তাকে টার্গেট বানাবেন না তীর নিক্ষেপ করার জন্য অনেকে তীর মারার জন্য পশুকে দাঁড় করিয়ে তাকে টার্গেট বানিয়ে তীর নিক্ষেপ করে যে সঠিকভাবে তীরটা পড়ায় না সেটা কখনো করা যাবে না কারণ সেটা পশুকে অবশ্যই পশুর উপর অত্যাচার করা সামিল এবং তার উপর জুলুম করা সামিল দ্বিতীয় নম্বর হচ্ছে যে কোনো পশুকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না কারণ হাদিসের মধ্যে এসেছে দেখালাতিরা এমরা আতুন ফিহিররা যে একজন মহিলা সে একটি বিড়ালের কারণে জাহান নামে প্রবেশ করবে হ্যাঁ কারণ সে এই বিড়ালটাকে বেঁধে রেখেছে তাকে ছেড়ে দেয়নি সে যে নিজের খাদ্যের ব্যবস্থা নিজে করবে এবং সে বেঁধে রাখার পরে নিজেও খাদ্য দেয়নি সুতরাং এমত অবস্থায় বিড়ালটি মারা গেছে যার জন্য তাকে জাহান্নামে নামে দেওয়া হবে সুতরাং ব্যাপারটা খুবই ভয়ঙ্কর হ্যাঁ অনেকেরকম পশু পাখি এগুলোকে ধরে রাখে যদি সঠিকভাবে তাদের পরিচর্যা না করে তাহলে সেটা অবশ্যই দোষের বিষয় তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে যে ব্যক্তি পশুর উপর দয়া করে তাকে আল্লাহ জালা শানু বিশাল স্বয়াব দেবেন বিশেষ করে যখন প্রয়োজন পড়ে হ্যাঁ যেমন কোনো পশু তার সহযোগিতার প্রয়োজন যেমন রোডের মধ্যে সে আপনার পড়েছিল রশি আটকে মারা যাওয়ার উপক্রম হলো তখন তাকে উদ্ধার করা সেটা অবশ্যই দরকার এবং এতে করে সবাব আছে হাদিসের মধ্যে এসেছে যে একজন ব্যক্তি সে তার মোজা আপনার পানিতে ডুবিয়ে চামড়ার মোজা মোজাতে পানি নিয়ে তারপরে সে এক কুকুরকে পানি পান করিয়েছে যখন দেখেছিল কুকুরটা আপনার তৃষ্ণায় কাতর হয়ে গেছে তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন সুতরাং পশুর আপনার সহযোগিতা করা তার বিশেষ করে প্রয়োজন হলে সেটা অবশ্যই আল্লাহর ক্ষমা পাওয়ার একটি বিশেষ উপায় চার নম্বর যেটা সেটা আছে যে পশুদের উপর দয়া করতে হবে পশুর উপর দয়া করলে আল্লাহর দয়া পাওয়া যাবে হুম কারণ হাদিসের মধ্যে এসেছে যে রাহিম ইনরাহা ইয়ার হামুকাল্লাহ যে একটা ছাগলের উপর যদি আপনি দয়া করেন তাইলে আল্লাহ আপনার উপর দয়া করবেন পাঁচ নম্বর যেটা সেটা আছে যে কখনও পশুকে বসার জায়গা হিসেবে গ্রহণ করা যাবে না অনেকে আছে এমনিটা হচ্ছে পশুর পিঠের উপর চড়ে যাওয়া বাহন হিসেবে গ্রহণ করা সেটা যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু হচ্ছে অনেকে দাঁড়িয়ে আছে সে দাঁড়াবে মানে এক জায়গায় কারোর সাথে গল্প করবে কিন্তু সে পশুর পিঠির উপর হ্যাঁ সে বসে এটাকে যেমন চেয়ারের মতো বানিয়ে সে আপনার তার পিঠে বসে আলোচনা করে না যখন আপনি কোনো জায়গায় থামবেন তাহলে ফুসুকে ছেড়ে দিয়ে আপনি নিচে বসেন তখন তো আপনার বাহন হিসেবে তাকে ব্যবহার করছেন না আপনি কেন তাকে আপনার চেয়ারের মতো করে ব্যবহার করবেন সেটা কখনো ঠিক নয় অনেক সময় অনেকে লম্বা দীর্ঘ আলাপের সময় এরকম করে থাকে সেটা অবশ্যই দোষের বিষয় কিন্তু যদি সামান্য কোনো কিছু হয় একজনকে সালাম কালাম দেওয়া একটা দুইটা কথা জিজ্ঞাসা করা সেটা দোষের বিষয় নয় ছয় নম্বর যেটা সেটা হচ্ছে পশুকে যখন সে পশু তখন তার খাদ্যের প্রয়োজন সুতরাং তার খাদ্যের প্রয়োজন হলে তাকে সঠিক সময়ে খাদ্য দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে নিয়ম যে যখনই তার খাদ্যের প্রয়োজন দেখা দিবে এবং কোনো খাদ্য মিলে যায় তখন তাকে আপনার প্রয়োজন মতো খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে সেটা অবশ্যই খেয়াল করা দরকার বিশেষ করে আপনার যদি কোনো ঘাস টাস ইত্যাদি রোডে গাড়ে মিলে যায় তখন সেই জায়গায় তাকে সুযোগ দেওয়া দরকার সাত নম্বর যেটা সেটা হচ্ছে যে পশুর পশুকে হালাল পশু যেগুলো সেগুলো আপনার জবাই করে খাওয়া যায় কিন্তু জবাই করার সময় তার প্রতি দয়া করতে হবে সেটা হচ্ছে আপনি ছুরিকে ধারালো করে নেবেন এবং পশুটিকে সুন্দর মতে আপনার শুয়ে তাকে জবাই করবেন যদি ছুরিটা ধারণ না হয় তাহলে পশুটা কিন্তু কষ্ট পায় এই কারণে ছুরি ধারি ধারালো করে তারপর আপনার জবাই করার চেষ্টা করতে হবে এটা তার প্রতি একটি দয়া করা আট নম্বর যেটা সেটা হচ্ছে যে কোনো পশুর সামনে আরেক আপনার ছুরি ধারানো যাবে না হ্যাঁ যে পশুকে জবাই করবেন তার সামনে ছুরি ধারাবেন সেটা পশুকে কষ্ট দেওয়ার সামিল কারণ যখন সে বুঝতে পারবে যে এটা দিয়ে আমাকে জবাই করবে তা আগে থেকেই তাকে কষ্ট দেওয়া হয় নয় নম্বর যেটা সেটা হচ্ছে আরেক আরেকটা পশুর সামনে আরেকটা পশুকে জবাই করা যাবে না কারণ তাতে সে কষ্ট পায় দশ নম্বর যেটা সেটা আছে যে পশুর চেহারার উপর আঘাত করা যাবে না হ্যাঁ রসুল আকরাম স্লাম নিষেধ করেছেন পশুর চেহারা আঘাত করতে এরকমভাবে পশুর চেহারায় দাগ দেওয়া যাবে না অনেকে নিজের পশু চেনার জন্য চেহারার মধ্যে দাগ দিয়ে দেন না সেটা হতে পারে না আপনি অন্য ব্যবস্থা করেন বর্তমানে আপনার রং দেওয়ার ব্যবস্থা আছে আপনি কোনো অংশের মধ্যে আপনি রঙ দিয়ে রাখেন নিজের চেনার জন্য সেটা কোনো অসুবিধা নেই হ্যাঁ এরকমভাবে বারো নম্বর যেটা সেটা হচ্ছে আপনার কোনো পশুকে ক্ষুধার্ত অবস্থায় ছেড়ে দেওয়া যে আপনার তার খিদা লেগেছে তারপর আপনি খানা দিচ্ছেন না অথচ আপনার অধীনের পশু সেটা কখনও ঠিক হবে না এইগুলো আপনার শরীয়তে আপনার পশুর অধিকার সেটার দিকে আমরা খেয়াল রাখবো পরিশেষে আমরা যেটা বলতে চেষ্টা করব সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে যে আলোচনা করেছি জ্ঞান নির্দেশিকার মধ্যে যে বিধিবিধানের কথা আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব আমাদেরকে যেন তিনি তৌফিক দান করেন সেগুলো বাস্তবায়নের জন্য এবং আমরাও সেই প্রতি খেয়াল রাখবো তাইলে দুনিয়া আখরাতে নাজাদ প্রাপ্ত হতে পারবো ইনশা আল্লাহ আলব আহমদ ওয়াল আলহি ওসাহ আজমাইন